এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি যদি বিকাশের গ্রাহক হয়ে থাকেন, আপনি যদি বিকাশ ব্যবহার করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার ভুলে যাওয়া পিন নাম্বার অথবা আপনার বিকাশের পিনটা যদি ব্লক হয়ে যায়, তাহলে সেই বিকাশের পিনটি আপনি কিভাবে নতুনভাবে আপনি ফিরিয়ে আনবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু ঘরে বসে বিকাশের কাস্টমার কেয়ারের কোনো হেল্প ছাড়াই ঘরে বসে আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি বিকাশের পিনটি আনব্লক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বিকাশে যদি আপনি তিনবার ভুল পিন দিয়ে থাকেন, তাহলে কিন্তু সাথে সাথে বিকাশের পিনটি ব্লক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনার বিকাশের কাস্টমার কেয়ারের হেল্প নিতে হবে। তো ভিউয়ার্স, লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আপনি তাদের হেল্প নিতে হবে। তো ভিউয়ার্স, লম্বা লাইনে দাঁড়ানোর কোনো দরকার নাই, আপনি চাইলে ঘরে বসে আপনার ফোন দিয়ে আপনার বিকাশের পিনটি আবার আনব্লক করে নিতে পারেন। অথবা আপনারা অনেকে আছেন যে বিকাশ কিছুদিন যাবত ব্যবহার করেন না, আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু কিছুদিন যাবত ব্যবহার না করার কারণে আপনার বিকাশের পিনটি আপনি ভুলে গেছেন। তো ভিউয়ার্স, এই অবস্থায় কিন্তু আপনি চাইলে কাস্টমার কেয়ারের কোনো হেল্প ছাড়াই আপনি নিজেই কিন্তু বিকাশের পিনটি, আপনি ভুলে যাওয়া পিনটি ফিরিয়ে আনতে পারেন। তো ভিউয়ার্স, এই কাজটি আপনি কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, এই কাজটা কিন্তু কিছুদিন আগে করা যেত না, বিকাশ কিন্তু এটাকে আপডেট করে দিয়েছে। তো ভিউয়ার্স, এই আপডেট করার জন্য আপনাদের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে সেটাও বলে দেবো ভিডিওর শেষের দিকে। তো ভিউয়ার্স, চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো অলরাইট, তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো ভিউয়ার্স, ডায়াল প্যাডে আসার পর *247# লিখে আপনি ডায়াল করে দেবেন। তো ভিউয়ার্স, যেই সিমে আপনার বিকাশ আছে এবং বিকাশটি ব্লক হয়ে গেছে অথবা পিন নাম্বার ভুলে গেছেন, সেই সিমে আপনি ডায়াল করবেন। তো ভিউয়ার্স, ডায়াল করার পর এখানে এরকমের কিছু ম্যানুফ্যাকচার দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে 10 নাম্বার আপনি দেখতে পারতেছেন রিএস্টার পিন। তো ভিউয়ার্স, এটাই আমাদের দরকার হবে যেহেতু আমরা বিকাশের পিন নাম্বারটা আমরা রিসেট করতে চাই। তো এখান থেকে আপনি 10 লিখে এখান থেকে নিচে আপনি সেন্ট দেখতে পারতেছেন, সেন্ট আপনি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন আপনারা এন্টার ইওর বিকাশ রেজিস্টার্ড ইন আইডি। তো ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছিল, সেই এনআইডি কার্ডটা আপনাদের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, সেখানে কিছু এনআইডি নং দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সেই এনআইডি নাম্বারগুলো আপনাদের প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি সেটাও বলে দিয়ে থাকেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা ছিল, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, সেই ভিডিওটা আপনি দেখলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেটার বিস্তারিত সব কিছু আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে সেই ভিডিওটা এখনই দেখে আসুন। তো ভিউয়ার্স, যাদের জানা আছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে, তো ভিউয়ার্স, যেই এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই এনআইডি কার্ডটা আপনারা হাতে নেবেন। তো ভিউয়ার্স, হাতে নেওয়ার পর উপরে কিছু নাম্বার দেখতে পারবেন। তো ভিউয়ার্স, সেই নাম্বারগুলো আপনি এখানে টাইপ করে দিবেন। তো ভিউয়ার্স, আমি নাম্বারগুলো টাইপ করে দিয়ে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সেন্ডে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা সেই এনআইডি কার্ডের উপরে যেই তার জন্মসালটা দেওয়া আছে, তো ভিউয়ার্স, তার ডিজিটের জন্মসালটা আপনি এখানে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এখানে আমি জন্মসালটা দিয়ে দিই 4 ডিজিটের। তো ভিউয়ার্স, দেওয়ার পর আপনি এখানে সেন্ডে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে যে আপনি 90 দিনের লাস্ট 90 দিনের ভিতরে আপনি কোন লেনদেনটা করেছেন। সেন্ড মানি করলে আপনি সেন্ড মানি দেবেন, মোবাইল রিচার্জ করলে মোবাইল রিচার্জ দেবেন, পে বিল, ক্যাশ আউট, ট্রান্সফার মানি। তো ভিউয়ার্স, এখান থেকে তার একটা প্রুফ দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ক্যাশ আউট করেছিলাম লাস্ট 90 দিনের মধ্যে, তো সেজন্য আমি এখান থেকে 5 লিখে আমি সেন্ড করে দিলাম। আপনারা যদি সেন্ড মানি করেন তাহলে 1 লিখবেন, আপনি যদি মোবাইল রিচার্জ করে থাকেন লাস্ট 90 দিনের মধ্যে তাহলে আপনি সেটা করবেন, আপনি যদি কোনো কিছু নাই করে থাকেন তাহলে আপনি 7 নাম্বার দিয়ে আপনি 7 লিখে আপনি 7 লিখে এখানে সেন্ড করে দিবেন। তো ভিউয়ার্স, আমি 5 লিখে সেন্ড করে দিলাম। তো ভিউয়ার্স, 5 লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এন্টার অ্যামাউন্ট, যে আমি কত টাকা ক্যাশ আউট করেছিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে আমি 205 টাকা ক্যাশ আউট করেছিলাম একটা কাজের জন্য। তো 205 টাকা লিখে আমি এখানে সেন্ড করে দেবো। আপনারা যত টাকা আপনি লেনদেন করবেন সেটা আপনি এখানে টাইপ করে দিয়ে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা মেসেজ দিয়ে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাকে বিকাশের কাস্টমার কেয়ার থেকে একটা পিন আমাকে দিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আপনাদের কিন্তু বিকাশের কাস্টমার কেয়ার থেকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই কাজটা সাকসেসফুল হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমাকে দেখতে পাচ্ছেন একটা মেসেজ দিয়েছে কাস্টমার কেয়ার থেকে, এখানে লেখা আছে ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুল।
তো ব্যাস সামনে আপনারা দেখতে পারতেছেন কিছু পিন দিয়ে দিয়েছে। তো ব্যাস এই পিনগুলো দিয়ে আমাদের আমাদের পিনটি রিসেট করে নিতে হবে। তো ব্যাস তার জন্য আপনি আবার ডায়াল প্যাডে চলে আসবেন, আসার পর এখানে *247 হ্যাশলিক আপনি ডায়াল করে দিবেন। তো ব্যাস ডায়াল করার পর এখান থেকে আপনাকে অন্য একটা ম্যানুফ্যাকচার দেওয়া হবে। তো ব্যাস এখান থেকে দেখতে পারতেছেন মাই বিকাশ দেওয়া হয়েছে, তো এখান থেকে আপনি অন ক্লিক করে আপনি সেন্ড করে দিবেন। তো ব্যাস সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পিন রেজিস্টার দেখতে পাচ্ছেন, চেঞ্জ পিন, আমরা পিন চেঞ্জ করতে চাই, আগের পিনটা ভুলে গেছি অথবা পিনটা ব্লক হয়ে গেছে। তো ব্যাস সেজন্য এখান থেকে আপনি আবার অনে ক্লিক করে দেবেন, অন দিয়ে এখান থেকে আপনি সেনে ক্লিক করে দেবেন। তো ব্যাস সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওল্ড পিন। তো ব্যাস আমাদের ওল্ড পিনটা তো ব্লক হয়ে গেছে অথবা আমরা ভুলে গেছি, তো সেজন্য আমরা সেটা দিতে পারতেছি না। তো ব্যাস আমাদের কাস্টমার কেয়ার থেকে উপরে দেখতে পাচ্ছেন যে পিনটা দেওয়া হয়েছে, তো ব্যাস সেটাই আমাদের এখন বর্তমান ওল্ড পিন। তো ব্যাস এখানে দেখতে পাচ্ছেন 3374545। তো ব্যাস আমি এটাকে এখানে দিয়ে দিব 3374545। তো ব্যাস এটাই হলো আমাদের ওল্ড পিন। তো ব্যাস এটা দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন, আপনাকে যে মেসেজ দিয়ে যে পিনটা দেওয়া হবে সেটাই আপনি দিবেন ওল্ড পিন হিসেবে। তো ব্যাস এখান থেকে ওল্ড পিন দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন যে এন্টার এ 5-ডিজিট নিউ পিন, এখান থেকে আমি নতুন কি পিন দিতে চাই সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। তো ব্যাস এখান থেকে আমি 6658 লিখে দিলাম। তো ব্যাস আপনাদের ইচ্ছা মতো একটা কঠিন একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন, কঠিন একটা পিন দিয়ে দেবেন। তো ব্যাস দেওয়া হয়ে গেলে আপনি 5-ডিজিট দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেন্টে একটা ক্লিক করে দেবেন। তো ব্যাস সেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার কনফার্ম নিউ পিন, আপনার যে আগে পিনটা দিয়েছেন সেটা আবার এখানে দিয়ে দেবেন। তো ব্যাস 6588 আমি আবার লিখে দিলাম, সেন্টে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম একটা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার পিনটি সাকসেসফুল হয়ে গেছে চেঞ্জ করা। দেখতে পাচ্ছেন এখানে ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো ব্যাস আপনি যদি পিনটা চেঞ্জ করতে সাকসেসফুল হন তাহলে আপনাকে এরকম একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো ব্যাস আপনাদের যদি এরকমের কোনো মেসেজ না দেয়, অন্য কোনো মেসেজ দেয়, তো ব্যাস তাহলে বুঝতে হবে যে আপনার পিনটা চেঞ্জ হয় নাই। তো ব্যাস তার কারণ হচ্ছে যে আপনার পিনটা হয়তো আপনি যে নিউ পিনটা দিয়েছেন সেটা অন্য কারোর সাথে মিলে গেছে। তো ব্যাস তখন আপনি আবারও একই প্রসেসে আপনি অন্য একটা কঠিন একটা পিন দিয়ে দেখবেন যে আপনি তখন সাকসেসফুল হন কিনা। তো ব্যাস তখন আপনি যখনই সাকসেসফুল হয়ে যাবেন, আপনি দুই একবার ট্রাই করলে কিন্তু আপনি সেটা পারবেন, আপনি যখনই সাকসেসফুল হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো ব্যাস আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই একই প্রসেসে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা ফোন দিয়ে কিন্তু আপনার বিকাশের পিনটা রিসেট করে নিতে পারেন। তো ব্যাস এই ছিল বিকাশের আপডেট করার ভালো দিক। এর খারাপ দিক হচ্ছে বিয়ার্স আপনার চাইলে কিন্তু এই একই প্রসেসে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। তো ব্যাস সেজন্য আপনার যেই এনআইডি কার্ড থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই এনআইডি কার্ডটাকে আপনার সাবধান রাখতে হবে এবং আপনার ফোনটাকেও কিন্তু সাবধান রাখতে হবে। চাইলে অন্য কেউ কিন্তু আপনার বিকাশ যে অ্যাকাউন্টটা করা হয়েছে, তো ব্যাস তার এনআইডি কার্ডটা যদি তার হাতে পড়ে যায় তখন কিন্তু এই একই প্রসেসে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারে। তো ব্যাস এ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ এর কিছুদিন আগে কিন্তু বিকাশ এই আপডেটটা করে নাই, এখন বর্তমানে এই আপডেটটা করা হয়েছে গ্রাহকের সুবিধার্থে। তো ব্যাস এটা কিন্তু চাইলে অন্য কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে, এজন্য আপনার বিকাশে যদি বেশি টাকা পয়সা থাকে তাহলে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তো ব্যাস এই ছিল আজকের ভিডিও। তো ব্যাস ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটি কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটা থেকে আপনি একটু কিছু শিখতে পেরেছেন, একটু কিছু জানতে পেরেছেন এবং আপনার যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে ভিউয়ার্স আপনার যদি মনে হয় তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।